অন্যান্য জেলার বসবাসকারীরা মাহার সম্প্রদায়ের মানুষদের তপশিলী জাতির শংসাপত্র দেয়া হলেও বাঁকুড়া জেলার খাতড়া মহকুমার বসবাসকারীরা মাহার সম্প্রদায়ের মানুষকে সেই সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে বলে অভিযোগ। এর ফলে তপশিলী জাতিদের জন্য সংরক্ষিত সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ। অবিলম্বে তাদের তপশিলী জাতিভুক্ত করার দাবিতে মঙ্গলবার বাঁকুড়া জেলাশাসকের দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখায়। পরে জেলাশাসকের দপ্তরে একটি স্মারকলিপি তারা জমা দেন। যারা গলা তারা দুধ ছেনা বিক্রি করে, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিয়েছি, একটা জাতির হয়ে আমি কথা বলছি, তাদের এগেনস্টে কথা বলছি, কিন্তু সেই বন্ধুদেরও বলবো যে আপনাদের সংস্কৃতি আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা, আপনারাও প্রয়োজনে ডেপুটেশন দেন। আমাদের এইগুলো হচ্ছে জঙ্গলে আমাদের মেয়েদের এগুলো কাজ, আর অন্যের জমিতে কাজ করা, খেত মজুরি করা, আর আমাদের ওই যে পাথর পদবি, এই রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, এই রাস্তাঘাটের পাথর দেওয়ার কাজ আমাদের ছিল, রেল লাইনে পাথর দেওয়ার কাজ আমাদের ছিল, আমাদের সম্প্রদায়ের। মঞ্চ থেকে দিচ্ছি, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার এইখানে আমাদের মূলত বাস মাহার সম্প্রদায়ের, কিন্তু আমাদের পাশের জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, ঢালাও সার্টিফিকেট আজকে বর্তমান দিনে এই সময় পর্যন্ত আমাদের সম্প্রদায়ের লোকেদের কিন্তু এসসি মানে তপশিলী জাতির শংসাপত্র দিচ্ছে, কিন্তু আমাদেরকে গহলা এবং যাদব জাতির সাথে তুলনা করে আমাদেরকে এই শংসাপত্র দেওয়ার থেকে বঞ্চিত করছে। কিন্তু আমাদের খাতড়া মহকুমাতে বিগত দিনে শংসাপত্র ছিল, সেই শংসাপত্র কিন্তু বিভিন্ন ধরনের আমলারা তাদের এই সম্প্রদায় ওই যে গহলা এবং যাদব জাতির সাথে তুলনা করে আমাদেরকে কিন্তু এখান থেকে বঞ্চিত করছে, আর বিভিন্ন ধরনের অনভিপ্রেত তকমা দিয়ে আমাদেরকে এইখান থেকে মানে বিতাড়িত করার চেষ্টা চরিত্র চলছে। আমাদের সম্প্রদায়ের যারা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম থেকে এসেছে মহিলারা, যাদেরকে আমরা বৈবাহিক সূত্রে বিয়ে করে নিয়ে এসেছি, রাবণের মতো কোনো হরণ করে সীতা হরণ করে আনিনি, সেই মেয়েরা তাদের ভাইয়ের, তাদের বাবার, তাদের পিসির, তাদের দাদার, তাদের কাকুর শংসাপত্র নিয়ে আপনারা জানেন যেভাবে যে ক্রাইটেরিয়া মেনটেন করে শংসাপত্র পাওয়া যায় সেই শংসাপত্র নেওয়ার জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করেছে, কিন্তু আমাদের যখন দিতে যাচ্ছে তখন বিতাড়িত করছে বিসিডাব্লিউ অফিসাররা। এই দুয়ারে সরকার কর্মসূচি চলছে, সেইখানেও আমাদেরকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে। শুধুমাত্র খাতড়া মহকুমাতেই এই বঞ্চনা, খাতড়া মহকুমাতে যেহেতু আমাদের বসবাস বেশি, এবারে ছড়িয়ে ছিটিয়ে বাঁকুড়া জেলা বিভিন্ন প্রান্তে থাকতে পারে, কিন্তু এই জায়গাগুলোতে আমাদের মূলত বসবাস এবং বঞ্চনাটা খাতড়া মহকুমাতেই। রাজ্যের অন্যান্য জায়গায় কি এই সম্প্রদায়ের মানুষদের সার্টিফিকেট দেওয়া হয়? প্রত্যেকটি জেলাতেই এখনো পর্যন্ত বললাম তো যে বর্তমান সময় পর্যন্ত সংস্থাপদের এবং এই বঞ্চনা কেন আপনাদের? এই বঞ্চনা আমাদেরকে বলা হচ্ছে নাকি আমরা নাকি গলা, আমাদেরকে ওবিসি শংসাপত্র দেওয়া যেতে পারে, কিন্তু আমরা গহলা নই, আমরা মাহার সম্প্রদায়ের লোক, প্রত্যেকটি জাতির তো একটা করে নির্দিষ্ট পদবী তো দেওয়া আছে, আপনি যাই জাতির হন না কেন কিন্তু আপনার পদবীতে আলাদা। আমি যেমন আশিস কুমার বাগাল, আমি মাহার সম্প্রদায়ের লোক, আমার দলিলে পর্যন্ত মাহার উল্লেখ আছে, কিন্তু এখানে আমলারা কী করছেন বলছে আপনি ওবিসি, তো যারা গহলাতের সাথে আমাদেরকে যে তুলনা করছেন তাদের সংস্কৃতি আলাদা, আমাদের সংস্কৃতি আলাদা। আমি আজকে কোর্টে এফিডেভিট করে আশিস ব্যানার্জিও লিখতে পারি, কিন্তু আমার জাত একটা আলাদা থাকবে, সেটা হচ্ছে মাহার। বলছি যে এরপরও আপনাদের দাবি পূরণ না হলে সেক্ষেত্রে আপনারা কী? আমরা এই এই আজকে ডিএম ডেপুটেশনের পর যদি আমাদের দাবি না মানা হয় আমরা বৃহত থেকে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য থাকব, কারণ এখানে আমাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা এই লড়াই সংগ্রাম করছি, এই সংগ্রাম কিন্তু চলবে, 2008 সাল থেকে শুরু করেছি, আজও আমরা এই সংগ্রামের পথে আছি। আপনার নাম? আমার নাম আশিস কুমার বাগাল। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।